সাতক্ষীরায় বাল্য বিয়েকে লাল কার্ড দেখালো 2 শতাধিক শিক্ষার্থী। 12 জুলাই সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাই স্কুলে বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন তারা। বাল্যবিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়, প্রতিবাদে এই ক্যাম্পেইন আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারুসিক। ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মুমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার সুমন আইরিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, বাল্য বিয়ে মানুষের জীবনে একটি অভিশাপ, বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানানো হয়।